আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 7 এর ইংরেজি চ্যাপ্টার 6.3 এ গুড রিডার যে অ্যাক্টিভিটিসটা আছে সেটার সমাধান নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো এখানে আমরা ইনস্ট্রাকশনটা দেখে নেই, বলছে রিড দ্য আর্টিকেল অন এন্টিলোপ। এন্টিলোপের উপরে যে একটা আর্টিকেল আছে সেই আর্টিকেলটা আমাদেরকে পড়তে বলছেন। কনভারসেশনস বিটুইন রোদোশি অ্যান্ড কনকো দ্যাট ফলোজ, নিচে যে রোদোশি এবং কনকো নিয়ে যে ডায়লগ আছে অ্যান্টিলোপ নিয়ে, সে ডায়লগটা আমাদেরকে পড়তে বলছে। তো আমরা অর্থ সহ পড়ব। দ্য টার্ম অ্যান্টিলোপ ইজ ইউজ টু রেফার টু মেনি স্প্যাসিস অফ ইভেন টোয়েট প্রোমিনেন্ট। অ্যান্টিলোপ শব্দটি এমনকি পায়ের আঙ্গুলের প্রোমিনেন্ট গুলোর অনেক প্রজাতিকে টু মেনি কান্ট্রিজ ইন আফ্রিকা অ্যান্ড ইউরেশিয়া, যেগুলো ব্যবহৃত হয় বা যেগুলো বিশেষ করে দেখা যায় আফ্রিকা এবং ইউরেশিয়াতে। টকিং অ্যাবাউট দ্য এন্টিলোপ, ইটস হর্ন আর মোস্ট ইন্টারেস্টিং পার্ট। আমরা যদি হরিণের কথা বলি, এন্টিলোপ বলতে হরিণের, শিশু হরিণের কথা বলি, তাহলে ইট হর্নস আর মোস্ট ইন্টারেস্টিং পার্ট, কারণ হরিণকে দেখার কিছু নাই, হরিণের শিংটা আমাদের কাছে ইন্টারেস্টিং। The size of the shape of antelopes horn vary greatly. বিশেষ করে এই যে হরিণের শিঙের যে সাইজটা, সেটা কি হয়, সে সাইজটা খুব গ্রেটলি মানে অনেক ব্যাপকভাবে পরিবর্তন হয়। ইট স্কেপস ইজ নট অ্যান অপশনস, ইফ স্কেপ ইজ নট অ্যান অপশনস অ্যান্টিলোপস আর ক্যাপেবল অফ ফাইটিং ব্যাক। তো মূলত পালানোর কোনো বিকল্প না থাকলে হরিণ কি দিয়ে লড়াই করে, তাদের শিং দিয়ে লড়াই করে, হর্ন দিয়ে লড়াই করে। বেবি অ্যান্টিলোপ হুইচ ইজ কল গাফ ইজ অ্যান ইজি টার্গেট, বিশেষ করে বড় হরিণগুলোকে, বাঘ বা ভাল্লুকে টার্গেট করতে পারে না, ছোট হরিণগুলোকে, বাছুর হরিণগুলোকে টার্গেট করে, যাতে তারা সহজেই কি করতে পারে, এগুলো ইট আপ করতে পারে। দ্যাট ইজ হোয়াই দ্য মাদার কিফট ইট ইন আ সিক্রেট লোকেশনস আনটিল ইট বিকাম স্ট্রঙ্গার। এই জন্য এন্টিলোপেরা তাদের বেবি এন্টিলোপকে সিক্রেট প্লেসে রাখে, নিরাপদ দূরত্বে রাখে, যতক্ষণ পর্যন্ত তারা স্ট্রঙ্গার না হয়। ইট ইউজেস ইটস হর্ন টু ফাইট এগেনস্ট দ্য লায়ন, বিভিন্ন ধরনের লায়ন থেকে, লায়নের শিকার থেকে বাঁচার জন্য, তারা কি করে, বিভিন্ন লায়নের সাথে যুদ্ধ করে, বিভিন্ন টাইগার্সের সাথে যুদ্ধ করে, এবং তারা হুইচ লিভ ইন হার্ড, তারা কি একতাবদ্ধ হয়ে বসবাস করে, একসাথে বসবাস করে। ইট ইজ ডিফিকাল্ট টু ডিটারমাইন হাউ লং অ্যান্টিলোপ লিভ ইন ওয়াইল্ড, এটা বলা কঠিন, তারা কতদিন এই বনে বসবাস করে বা সার্ভাইভ করে, বেঁচে থাকে। অ্যান্টিলোপস ইটস ট্রি রুটস, অ্যান্টিলোপরা বিশেষ করে খায় কি, হরিণগুলো কি খায় বনের মধ্যে, খায় লিপস, বিভিন্ন পাতা খায়, বিভিন্ন প্ল্যান্টস, উদ্ভিদ খেয়ে তারা বেঁচে থাকে, গ্রাস অ্যান্ড ফ্লাওয়ার্স খেয়ে বেঁচে থাকে। এ নাম্বার অফ সাবস্পেসিস আর এন্ডেঞ্জার, কিছু কিছু প্রজাতি আছে যেগুলো খুব বিপদের মধ্যে আছে, বিপন্ন। অ্যান্ড মেনি স্পেসিস অ্যান্টিলোপস আর ইম্পোর্টেন্ট টু আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিভিন্ন কিছু স্পেসিস আছে অ্যান্টিলোপের, কিছু প্রজাতি আছে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেখা যায় বা পাওয়া যায়, স্পেশালি ইউনাইটেড স্টেটস, বিশেষ করে আরব আমিরাত থেকে, অ্যান্ড ফর এক্সোটিক গেম হান্টিং, হরিণে আমদানি করা হয় বিশেষ করে ফর এক্সোটিক গেম হান্টিং, খেলা শিকারে, বহিরাগত খেলা শিকারের জন্য। যাই হোক, এখানে যে একটা কনভারসেশন আছে এটা আমরা একটু পড়ে নিব। দ্য কনভারসেশন বিটুইন রোদোশি অ্যান্ড কনকো, রোদোশি হে কনকো হাউ ইজ ইট গোয়িং, মানে কেমন দিন যাচ্ছে তোমার, বা তুমি কেমন আছো, ফাইন। তো রোদোশি বলছে হোয়াট ইজ দ্যাট ইন ইউর হ্যান্ড, তোমার হাতে কি আছে, ইটস অ্যান আর্টিকেল, কনকো বলতেছে এটা একটা আর্টিকেল। রোদোশি বলছে আর্টিকেল, আর্টিকেল, আর্টিকেল অ্যাবাউট দ্যাট, কি নিয়ে আর্টিকেলটা, কনকো বলছে আই এম নট শিওর, আমি শিওর না, আমি নিশ্চিত না, আই হ্যাভ বিন ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট ইজ অ্যাবাউট বাট নো লাক সো ফার, কিন্তু আমি চেষ্টা করছি বুঝার, ইট ইজ অ্যাবাউট বাট নো লাক সো ফার, এখন পর্যন্ত আমি বুঝে উঠতে পারিনি। তো রোদোশি বলছে লেটস মি সি, আমাকে দেখতে দাও, কনকো বলছে শিওর, ইটস টক অ্যাবাউট
সামথিং কল এন্টিলোপ, এটা তো এন্টিলোপ নিয়ে। হোয়াট ইজ এন এন্টিলোপ? প্রদোষী বলতে কনক বলতেছে, প্রদোষী বলছে ইটস সাম কাইন্ড অফ অ্যানিমালস আই থিঙ্ক, মানে আমি মনে করি এন্টিলোপ হচ্ছে এক ধরনের প্রাণী। কনক বলছে হাউ ডিড ইউ গেজ ইট, তুমি কিভাবে বুঝতে পারলা? প্রদোষী বলছে লুক ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ দ্যার ইজ আ সেন্টেন্স অ্যাবাউট ইটস ফুড হ্যাবিট, এটা খাদ্যাভ্যাস নিয়ে কিন্তু লেখা হয়েছে, বলা হয়েছে ইট ইটস, এটা খায় ফুড, সো ইটস উইল বি অ্যান অ্যানিমেল, যেহেতু পাতা খায় গাছ খায় তো এগুলো তো নিশ্চয় কোনো হিউম্যান না, অ্যানিমেলস। কনক বলছে রাইট, ওয়েট ওয়েট লুক দ্য ফিফথ সেন্টেন্স, পঞ্চম সেন্টেন্সের দিকে একটু তাকাও, দে হ্যাভ বেবিস, তাদের বেবিজও আছে, এই বেবি অ্যান্টিলোপ ইজ কল ক্যাফ, এবং বেবি অ্যান্টিলোপদেরকে ক্যাফ কাফ বলা হয়, লায়ন্স এন্ড আদার ফিডেটর হান্ট দেম, এবং বিভিন্ন বিশেষ করে সিংহ বা অন্যান্য প্রাণীরা তাদেরকে শিকার করে। প্রদোষী বলছে ইয়া দ্য বেবি কাউ ইজ কল্ড আ কাফ বাট ইট ইজ নট অ্যাবাউট আ কাউ, কিন্তু এটা কাউ নয়, লেটস ফাইন্ড আউট হোয়ার ইট লিভস, চলো আমরা খুঁজে বের করি কোথায় এরা থাকে। কনক বলছে উই ডোন্ট নো অ্যাবাউট হাউ ডু ইউ ফাইন্ড আউট, আমরা এগুলো কিভাবে খুঁজে পাবো? আর প্রদোষী বলছে ফার্স্ট উই ক্যান ফাইন্ড আউট ওয়ার্ড লিভ, আমরা প্রথমে আমরা শব্দ লিভ শব্দটা খুঁজে পাই, অ্যান্ড দেন রিড দ্য ফুল সেন্টেন্সেস ইফ দ্যার ইজ অর নট। তো কনক বলছে দ্য ওয়ার্ড লিভ ইজ নট ইউজড হেয়ার, এখানে লিভ তো এখানে ব্যবহার করা হয় নাই, অ্যান্ড হোয়াট ক্যান উই ডু, এখানে বলছে প্রদোষী বলছে যে রিড অ্যাগেইন দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট লাইন, প্রথম লাইন এবং শেষ লাইন আবার পড়ো, থ্রি কান্ট্রিজ নেমড আর মেনশন, এখানে তিনটা দেশের কথা বলা হয়েছে, বাট লাস্ট ওয়ান ইজ ইট ইউনাইটেড স্টেটস, এটা কি আরব আমিরাত ইম্পোর্টস অ্যান্টিলোপ, আরব আমিরাত অ্যান্টিলোপ ইম্পোর্টস করে, সো ইট ইজ নট ইটস লিভিং প্লেস, এটা তাদের লিভিং প্লেস না, দ্য ফার্স্ট টু আর লাইকলি টু বি ইফ দেয়ার ওয়াজ আ পিকচার অফ ইট অর আ হেডলাইনস অফ দিস প্যারাগ্রাফ উই কুড ইজিলি আন্ডারস্ট্যান্ড, তারা কোথায় বসবাস করে এটা দিয়ে আমরা বুঝতে পারি, আর দ্বিতীয়ত আমরা বুঝতে পারি হোয়াই ইজ দিস প্যারাগ্রাফ রিটেন, কেন এই প্যারাগ্রাফটা লেখা হয়েছে, ইফ দেয়ার ওয়াজ আ পিকচার, যদি একটা ছবি থাকতো আর হেডলাইন অফ দিস প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে যদি হেডলাইন থাকতো উই কুড ইজিলি আন্ডারস্ট্যান্ড, আমরা খুব সহজেই এটা বুঝতে পারতাম, বাট নাও টু ফাইন্ড আউট দিস উই হ্যাভ টু রিড ইট কেয়ারফুলি, তো এটা যেহেতু ছবি নাই কোনো হেডলাইন নাই, কোথায় বসবাস করে স্পষ্ট না, সেক্ষেত্রে আমরা এটা বুঝতে পারি এটা খুব কেয়ারফুলি পড়তে হবে। কনক বলছে ওয়ান থিং আই নোটিস ইজ দ্য লাস্ট পার্ট, থিং আই নোটিস ইন দ্য লাস্ট পার্ট নাও ডেজ ইট ইজ এন্ডেঞ্জার্ড, এখন একটা বিষয় হচ্ছে আই নোটিস ইন দ্য লাস্ট পার্ট, আমি শেষের অংশ যখন ফলো করছিলাম নাও ডেজ ইট ইজ এন্ডেঞ্জার্ড, এটা খুব বিপদ আসন্ন, আই থিঙ্ক ইট উড বি অ্যান অ্যাওয়ারনেস ইনক্রিজিং রিপোর্ট অ্যাবাউট অ্যান্টিলোপ, আই থিঙ্ক ইট উড বি অ্যাওয়ারনেস ইনক্রিজিং রিপোর্ট অ্যাবাউট অ্যান্টিলোপ, আমি মনে করি এটা কি হবে অ্যাওয়ারনেস হবে ইনক্রিজিং রিপোর্ট অ্যাবাউট অ্যান্টিলোপ, অ্যান্টিলোপ নিয়ে কি করা অ্যাওয়ারনেস ইনক্রিজ করা। তো রদোষী বলছে মোস্ট প্রবাবলি বাট দিস আর্টিকেল অলসো ডাজেন্ট এক্সপ্লেন প্রপারলি, এই আর্টিকেলটা প্রপারলি এক্সপ্লেন করে নাই, বাট নাও আই এম কোয়াইট কিউরিয়াস অ্যাবাউট ইট, আমি এটা নিয়ে খুবই উদ্বিগ্ন। কনক বলছে উই ক্যান আস্ক আওয়ার টিচার অ্যাবাউট ইট টুমরো, আমরা আমাদের টিচারকে পরবর্তী দিন জিজ্ঞেস করতে পারি এই বিষয়ে, অ্যান্ড বলছে ওকে, রদোষী বলছে ওকে অ্যান্ড সি ইউ টুমরো, বাই বাই। এই ছিল 6.3, একটা টেক্সট না বুঝলে আমরা কিভাবে বুঝবো এই বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, তো পরবর্তী কন্টেন্ট 6.4 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি।